নমস্কার বন্ধুরা, পার্বতীস কুকিং মেনিয়াতে আপনাদের পুনরায় স্বাগত জানাই। আজ আমি দেখাবো অতি সহজে ব্রেকফাস্ট রেডি করা রেসিপি, পাও ভাজি। তাহলে শুরু করছি। আমার চ্যানেলে আরও অন্যান্য রেসিপি দিয়েছি, আপনাদের দেখবেন এবং কমেন্ট করবেন। যদি আপনাদের কোনো নতুন রেসিপি জানতে ইচ্ছা হয় তাহলে বলবেন, আমি তা দেখাতে অবশ্যই চেষ্টা করব। আজ আমি দেখাবো আপনাদেরকে পাও ভাজি, সেটা মহারাষ্ট্রের প্রসিদ্ধ খাবার। পাওভাজি বানাতে কী কী লাগবে দেখে নিন। প্রথমে আমি এখানে দুটা আলু এবং একটা গাজর সিদ্ধ করে নিয়েছি, সাথে লাগবে একটা কুচানো পেঁয়াজ, একটা টমেটো, বাটার, পাওভাজি মশলা, অল্প শুকনো মরিচের গুঁড়ো, তারপর নিয়েছি গরম মশলা ও রসুন কুচানো এবং একটা কাঁচা লঙ্কা। শুরু করছি বানানো। প্রথমে আমি প্যানটা গরম হয়ে গেছে, ওই প্যানের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি, দুই চামচ বাটার দিয়ে দিলাম। আমি দেবো পেঁয়াজ কুচানো, পেঁয়াজটা দেওয়ার পর অল্প সময় নেড়ে আমি আর রসুনটা দিয়ে দিয়েছি, এখানে থেঁটো করে রেখেছি একটা রসুন দিয়ে দিলাম। রসুনটা অল্প হওয়ার পরে এখন আমি কাঁটা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি তাতে নিমক দিয়ে দিয়েছি আন্দাজ মতো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি হয়ে যাবে। এখন কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম ও পাওভাজি মশলা দিয়ে দিলাম, তাতে শুকনা লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে আন্দাজ মতো আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। এখন সবটা মশলা আমি অল্প সময় ভাজবো, এখানে আমি অল্প জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে এটাকে অল্প সময় নাড়ব। এখন কিছুটা হয়ে যাওয়ার পর আমি সিদ্ধ করা আলুটা এবং গাজরটা দিয়ে দিলাম। সিদ্ধ গাজর এবং আলুটা ওটার সাথে মিশাতে হবে, আমি এটা হাতা দিয়ে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর এটা মিক্সড হয়ে গেছে। এখন আমি এটাতে অল্প গরম মশলা দেবো, এক চামচ গরম মশলা দিলাম, অল্প বাটার দিয়ে দিলাম। এখন আমার পাওভাজি সবজিটা হয়ে গেছে। সেই মশলার সাথে খাওয়ার জন্য আমি এখন বনটাকে বাটার দিয়ে একটু ছেঁকে নেব। আমি এখানে এক চামচ বাটার দিয়েছি এবং বনগুলো একসাথে সব দিয়ে দিচ্ছি। পাওভাজির সাথে বাটার দিয়ে সব কিছু তৈরি করতে হয়, বনটাও বাটার দিয়ে ছেঁকে নিচ্ছি। এখন আমার বনটা বাটার দিয়ে ভাজা হয়ে গেছে, দেখুন এরকম উলট পালট করে ভাজতে হবে। এখন আমি প্লেটিং করব। দেখুন আমার পাওভাজিটা হয়ে গেছে, আমি এখন প্লেটিং করে নিলাম, কি সুন্দর লাগছে। আপনারা ঘরে বানান, সবাইকে খাওয়ান। ধন্যবাদ বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি আবার আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুখে থাকবেন।